সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রুটি মেকার হাঁকা আছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা রুটি মেকারে কিভাবে সুন্দর করে একদম তুলতুলে রুটি তৈরি করতে পারবেন তো এই ভিডিওতে আমি শুধু উপস্থাপনা করে আপনাদেরকে শোনাবো আর রুটি মেকারে রুটি তৈরি করতে আমার ওয়াইফ আমাকে সাহায্য করেছে তো আমি এবং আমার ওয়াইফ মিলে আজকে আপনাদেরকে দেখাবো রুটি মেকারে কিভাবে সুন্দর করে আপনারা রুটি তৈরি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ভিডিও স্ক্রিনে একটি রুটি দেখতে পাচ্ছেন এই রুটিটি রুটি মেকারেই তৈরি করা হয়েছে তো রুটি মেকারে রুটি তৈরি করার পরে রুটিটা আসলে কেমন হবে সেই জিনিসটি দেখানোর জন্যই আপনাদেরকে এই রুটিটি দেখানো হচ্ছে দেখুন একটি রুটি মাঝখান দিয়ে দুইটি ভাগ করা গেছে তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে রুটি মেকারের রুটি কত সুন্দর ভাজা যায় কত সুন্দর রুটি তৈরি করা যায় তো হাতের মুঠোয় নেওয়া যাচ্ছে দেখুন একটি রুটি কত সফট হয়েছে তো খেতেও খুবই সুস্বাদু হবে তো রুটি মেকারে রুটি তৈরি করতে হলে আপনাদের পরিমাণ মতো আটা কিংবা ময়দা নেবেন এবং সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে প্রথমে আপনাদেরকে এই আটা এবং পানি মিশ্রণটি ময়ন করে নিতে হবে তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি এবং ময়দা বা আটা দিয়ে সুন্দরভাবে এভাবে ময়ন করে নেবেন তবে একটি জিনিস মনে রাখবেন চুলায় রুটি তৈরি করার সময় যেরকম ময়দাটা একটু শক্ত রাখা হয় রুটি মেকারে রুটি তৈরি করতে হলে আপনাদের এই পানি এবং ময়দা বা আটার মিশ্রণটি কিন্তু একটু নরম করতে হবে আপনারা ভিডিও স্ক্রিনে দেখুন ঠিক এরকম তুলতুলে নরম ময়দা বা আটা ময়ন করে নিতে হবে তো এরকম নরম করার পরে আপনারা সুন্দর ছোট ছোট বল করে নেবেন আপনারা যে সাইজের রুটি বানাবেন সেই সাইজ অনুযায়ী বল করে নেবেন এরকম করে সুন্দর করে ছোট ছোট বল করে নিবেন তো বল তৈরি হয়ে যাওয়ার পরে সেই বলগুলোকে আপনারা দুই হাতের তালুতে গোলাকৃতি করে একটু চ্যাপটা করে গুল করে নেবেন এতে করে রুটি মেকারের রুটি দেখতে অনেক সুন্দর গোলাকৃতি হবে আর যদি আপনাদের এরকম গুল করে না নেন তাহলে রুটি রুটি তৈরি করতে গেলে কিন্তু রুটির সাইজটা ঠিক থাকবে সেই জন্যে আপনাদের এরকম গুল করে চ্যাপটা করে সাইজ করে প্রত্যেকটাই আগেই নিয়ে নিতে হবে তো ভিডিও স্ক্রিনে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক তালুতে এভাবে চাপ দিয়ে সুন্দর করে গোলাকৃতি করে নেবেন সবগুলাই তো সবগুলো এভাবে গোলাকৃত হয়ে যাওয়ার পরে এখন আপনি রুটি মেকারে রুটি তৈরি করতে পারেন তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হল রুটি মেকারের পাওয়ার কট এটি আপনার বিদ্যুৎ সংযোগের সাথে সংযুক্ত করে দিতে হবে তো আপনি যখন এটি বিদ্যুৎ সংযোগের সাথে সংযুক্ত করে দিবেন আপনারা খেয়াল করবেন আপনাদের রুটি মেকারের লাল লাইটটি জ্বলে উঠবে দেখুন লাল লাইটটি টি জ্বলে উঠছে তো লাল লাইটটি জ্বলে উঠছে মানে হলো আপনার রুটি মেকার বিদ্যুৎ সংযোগ পেয়েছে এখানে দেখুন সবুজ লাইট টি জ্বলে ওঠা আগ পর্যন্ত না এখানে যে নবটি দেওয়া আছে এখানে ম্যাক্সিমাম আর এখানে মিনিমাম লেখা আছে এবং এটি আপাদত রুটি মেকারটি বন্ধ অবস্থায় আছে তো এটি আপনাকে আস্তে আস্তে ঘুরিয়ে চালু করে দিতে হবে তো মিনিমাম আসার পরে সবুজ লাইট জ্বলে উঠবে দেখুন সবুজ লাইটটি টি কিন্তু অলরেডি জ্বলে উঠছে আপনারা একদম ম্যাক্সিমামে দিয়ে দিবেন তাড়াতাড়ি হিটটা হওয়ার জন্যে দেখুন সবুজ লাইটটি কিন্তু অলরেডি জ্বলে উঠছে এবং এটি ম্যাক্সিমামে আছে। তো একটু ওয়েট করবেন এক মিনিটের মতো পর্যাপ্ত মানে গরম হওয়ার জন্য এটি হিট হওয়ার জন্যে হিট হয়ে যাওয়ার পরে আপনি যে বলগুলো রেখেছিলেন আটা বা ময়দার বলগুলো যে পজিশনে রাখা হলো ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে রেখে ঢাকনাটি চেপে দিয়ে হ্যান্ডেলটি হালকা চাপ দিবেন ওয়াও দেখুন কত সুন্দর রুটি হয়ে গেছে এক সেকেন্ডের মধ্যে তো রুটিটা এভাবে হয়ে যাওয়ার পরে একটি সুতি কাপড় দিয়ে আপনারা আস্তে আস্তে রুটিটার গায়ে চাপ দিবেন এতে করে আপনার রুটিটা আস্তে আস্তে ফুলে উঠবে দেখুন আস্তে আস্তে কিন্তু রুটিটা ফুলে উঠতেছে তো কিছুক্ষণ এভাবে রুটিটার গায়ে চেপে উল্টিয়ে দিবেন অপর পাশটি তো উলটিয়ে দেওয়ার পরে সুতি কাপড় দিয়ে এভাবে আস্তে আস্তে চেপে নেবেন তো মোটামুটি হয়ে যাওয়ার পরে আপনি এই রুটি মেকারের যে ঢাকনাটি আছে এটি দিয়ে হালকা শুধু ফেলে রাখবেন তারপরে দেখবেন দেখুন অটোমেটিক কিন্তু রুটি বেরিয়ে আসছে ফুলে ওয়াও দেখুন একদম তুল তুলে একদম কত সুন্দর একটি রুটি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে উলটিয়ে দিন এভাবে ভেজে নিন ওয়াও অনেক সুন্দর কিন্তু রুটি হয়ে গেছে এরকম রুটি কিন্তু আসলে চুলাই বানানো খুবই মুশকিল তো সুন্দর করে এভাবে ভেজে নেবেন তো আরেকটি একই ভাবে আরেকটি রুটি আপনাদেরকে রুটি মেকারে তৈরি করে দেখানো হচ্ছে যে পজিশনে রাখা হলো ঠিক ওই পজিশনে আপনারা আপনাদের আটার বলটি রাখবেন রেখে ঢাকনাটি চাপ দিয়ে হ্যান্ডেলটি ভালো করে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনারা তুলে নেবেন তুলে দেওয়ার পরে দেখুন কত সুন্দর রুটি তৈরি হয়ে গেছে তো এই রুটিটা কিন্তু একটু একটু বাঁকা বাঁকা হয়েছে কারণ যে এই রুটিটার বলটা বলটা তৈরি করতে হয়েছিল যত আপনারা করবেন। আপনাদের রুটি মেকারে রুটিটাও তত গোলাকৃতি বা সুন্দর হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের একে একে দুইটি সুন্দর সুন্দর রুটি তৈরি করে আমরা রুটি মেকারে দেখালাম তো আমরা দুজন আপনাদের জন্য একটু কষ্ট করলাম সেই কষ্টের বিনিময়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে একটু উপকারে এনে দেয় এবং ভালো লেগে থাকে উপকারে লেগে থাকে তাহলে নিয়মিতই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে থাকি যদি আমাদের ভিডিওগুলো উপকারে আসে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ